হ্যালো ওয়ান, হ্যালো এভরিওয়ান। আপডেটের দ্বিতীয় পার্টে সবাই স্বাগত জানাচ্ছি আবারও। তো চলুন কথা আমরা শুরু করা যাক। আমাদের টিউটোরিয়ালটা বেশ অনেক দূর চলে আসছে, আমরা অনেক শিখে ফেলছি। আমরা নেক্সট অথেন্টিকেশন দেখবো, মিডলওয়্যার দেখবো, দেন পেমেন্ট গেটওয়ে দেখবো, এপিআই দেখবো। ইনশাল্লাহ সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আমাদের প্রজেক্ট ছিল এরকম, আমাদের পেজ ছিল বাট ভ্যালু ছিল না, তাই না? ভ্যালুটা আমাদের ছিল না, সেই ভ্যালুটা আমাদের অ্যাড করতে হবে। আমি এখানে আগের ফর্ম থেকে ভ্যালুটা কপি করে নিয়ে আসি। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যখন পিএইচপি করেছি আমরা জানি, যখন আমরা এডিট করি তখন আমাদের এডিট পেজে আসে, বাট এখানে একটা কি আসে, নেম দরকার পড়ে না আমাদের, ঠিক আছে, একটা ভ্যালু আসে। ভ্যালু এটা অলরেডি ডিফাইন করে দেওয়া থাকে, এবং সেই ভ্যালুটা কি আসে, সেই ভ্যালুটা আছে অল এমপ্লয়ি ইনফো। আমার এখানে কি ছিল ওই পেজে আমি দেখে নিই, অ্যাডমিন অল কন্ট্যাক্ট ইনফো ছিল, তাই না? সো আমি চাচ্ছি যে আমার অল কন্ট্যাক্ট ইনফো এর কি শো করুক, কন্ট্যাক্ট আন্ডারস্কোর নেম শো করুক। ওকে ফাইন, এবং সেম থিং এখানেও আমাদের শো করবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আন্ডারস্কোর নাম্বার শো করবে। তাহলে আমার কি হলো, আমি ওখানে বুঝিয়ে দিচ্ছি যে আমি যখন আপডেট করবো তখন আমার ফর্মে তো ভ্যালু লাগবে, স্পেসিফিক যে ভ্যালুটা ছিল আগের সেই ভ্যালু শো করতে হবে। তো সেই ভ্যালু শো করার জন্য আমি ভ্যালু সেট করে দিলাম যে অল কন্ট্যাক্ট ইনফো, মানে যেই আইডিটা আমি ক্লিক করেছি সেই আইডির কন্ট্যাক্ট নাম্বারটা শো করাও, সেই আইডির কন্ট্যাক্ট নাম্বারটা শো করাও, দেখি ঠিকঠাক মতো কাজ করে কি না। ওকে, যদি আমি এখানে এডিটে ক্লিক করি, হ্যাঁ চলে আসছে, সোয়েল ছিল এটা ছিল, তাই না? আমার এখানে ভ্যালুটা শো করার কাজ শেষ। এখন একটা কাজ রেখেছে, সেটা হচ্ছে যখন অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করবো, মানে আপডেট ক্লিক করবো, তখন আমার আরেকটা রাউটে যাবে, সেখানে আপডেট হবে, তাই না? তো সেটা শুরু করা যাক। এখানে আর অ্যাড হবে না, এখানে হবে আপডেট, আপডেট কন্ট্যাক্ট। এবং যখন আপডেট কন্ট্যাক্ট ক্লিক করবো তখন আমার ইউআরএল ধরে আপডেট কন্ট্যাক্টে যাবে, তাই না? এখন আপডেট কন্ট্যাক্টে কী হিসেবে যাবে, আপডেট কন্ট্যাক্ট তো আমার সবগুলো আমি আপডেট করবো না, আমি স্পেসিফিকভাবে দুই নম্বরটা আপডেট করবো, সেজন্য আমার আবারও আইডি লাগবে। ঠিক আছে, সেজন্য আমার কী হবে, আমার আবারও আইডির প্রয়োজন হবে। সো আমি আইডিটা এখানে নিয়ে নিই, আমি ইউআরএলটি কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমি দিচ্ছি কন্ট্যাক্ট আপডেট, কন্ট্যাক্ট আপডেট, আর এখান থেকে তার অল কন্ট্যাক্টের আইডিটা নিয়ে নিচ্ছি, কারণ আইডিটা আমার অলরেডি জানা আছে। আমার এখানে শো করে নেই, বাট আমার কন্ট্যাক্ট আইডি জানা আছে। তাহলে কী হলো একটু বুঝে নেন, আমি যাচ্ছি যখন আমি এই সাবমিটে আপডেটে আপডেটে ক্লিক করবো তখন আমার ইউআরএলটা যাবে কোথায়, কন্ট্যাক্ট আপডেটের, তাই না? এবং কন্ট্যাক্ট আপডেট তো গেলো, বাট এখান থেকে আমি আইডিটা নিয়ে নিছি, অল কন্ট্যাক্ট ইনফো এর কন্ট্যাক্ট আইডি, মানে এই কন্ট্যাক্ট আইডিটা আমি এখানে নিয়ে নিছি, কোথায় গেছে, কন্ট্যাক্ট আপডেটে গেছে। সো যদি কন্ট্যাক্ট আপডেটে যায় এবং সেই কন্ট্যাক্ট আপডেট আউটটা লাগবে, সো আমি ডাউট এখানে লিখে ফেলি। এবং যেহেতু আমার মেথডে কন্ট্রোল ফর্মের মাধ্যমে আপডেট করতেছি, তার মানে মেথড হবে কি, ঠিক তাই, পোস্ট ধরে ফেলছেন, পোস্ট হবে। আমি এখানে ডাউটটা কপি করে নিয়ে আসতেছি কাজের সুবিধার জন্য, আমি জাস্ট টুটো বড় করবো না, আর ছোট করে ফেলবো সব। এখানে ডাউট হবে অবশ্যই পোস্ট, কারণ আমরা এটা আপডেট করছি মেথডের মাধ্যমে। এখানে আমাদের ডাউটটা কি ছিল, ডাউটটা ছিল হচ্ছে আপডেট, ও সরি, কন্ট্যাক্ট আপডেট, নাম ছিল কন্ট্যাক্ট আইডি আপডেট, এবং তার আইডি ছিল কি, কন্ট্যাক্ট আইডি। এবং আপনাদেরকে একটু একটু ম্যাজিক দেখাবো, জিনিসটা একটু ওয়েট করেন, দেখতে পাবেন কোথায় গেলো, কন্ট্যাক্ট আপডেট এ চলে যাবে। তো কন্ট্যাক্ট আপডেটেই লিখে দিলাম, তার মানে হচ্ছে যখন আমি ক্লিক করলাম কন্ট্যাক্ট আপডেট রাউট ধরে তার আইডি নিয়ে অ্যাডমিন কন্ট্রোলারে কন্ট্যাক্ট আপডেট চলে গেলো। সো কন্ট্যাক্ট আপডেট কোথায় আছে, এখানে নাই, সো আমরা এটা তৈরি করে ফেলি। একটা ফাংশন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আপডেট আর এআর পেস্ট, এবং তার নাম হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট আন্ডারস্কোর আপডেট। সো কন্ট্যাক্ট আপডেটের কোডটা আমি এখান থেকে নিয়ে আসি, এমপ্লয়ি 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 কন্ট্রোলার,
ওকে কন্ট্যাক্ট আপডেটটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে রিকোয়েস্ট আর একটা বলতেছি কি এটা, আমি একটু পরে বলতেছি, একটা মিনিট। ওকে রিকোয়েস্ট এবং এটা আমি কন্ট্যাক্ট আইডি। আচ্ছা মনে রাখবেন কখনো কিছু আপডেট করতে গেলে, এবং এখানে দেখেন সেভ কন্ট্রাক্ট তাই না, ইনসার্ট করছি, তার মানে হচ্ছে আপডেট এবং ইনসার্টের সময় রিকোয়েস্ট মেথডটা আপনার মাস্ট লাগবে, এটা নোট করে রাখেন। আপডেট করবেন অথবা ইনসার্ট করবেন, রিকোয়েস্টটা আপনার অবশ্যই লাগবে। তার সাথে আমি কমা দিয়ে কন্ট্যাক্ট আইডিটা নিয়ে নিলাম, কারণ কন্ট্যাক্ট আইডি ছাড়া তো আমার আপডেট হবে না তাই না। সো আমি কী নিলাম, কী কী আপডেট হবে, আপডেট হবে দুইটা জিনিস, দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে গিয়ে আমার কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট আরেকটা হচ্ছে গিয়ে আমার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার, তার মানে কি আমার কন্ট্যাক্ট নেম আপডেট হবে, কন্ট্যাক্ট নাম্বার আপডেট হবে, টেবিল আন্ডারস্কোর কন্ট্যাক্ট, তার কন্ট্যাক্ট আইডি ইকুয়াল টু কন্ট্যাক্ট আইডি। আমার সাথে কাজ করবেন, হাতে হাতে কাজ করবেন, সকালে বাইরে যাবেন। কন্ট্যাক্ট তার মানে হচ্ছে টেবিল আন্ডারস্কোর কন্ট্যাক্টের কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট আইডি আপডেট ডাটা। তো আমরা দেখি আপডেট হয়েছে কি না, এবং মেসেজ করলাম হচ্ছে স্যালারি মানে আপডেট ইন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আইডি আপডেট সাকসেসফুল। এবং কোথায় সে ই হবে, সে এই পেজেই, এই পেজে না, সে যাবে হচ্ছে অল কন্ট্যাক্টে যাবে, সে যাবে হচ্ছে অল কন্ট্যাক্টে চলে যাবে, সে অল কন্ট্যাক্টে চলে যাবে তাই না। সো আমি এখানে সেভ করলাম, সেভ করার পর যদি আমি এখানে রিলোড করি, দেখি আমার ঠিক আছে কিনা না বুঝতে পারছি। আচ্ছা আমি এখানে লিখলাম 01789 10 ব্লা ব্লা ব্লা, এবং আপডেট করে ক্লিক করলাম। আচ্ছা এখানে বলছে আনডিফাইন্ড ভ্যালিয়েবল কন্ট্যাক্ট আইডি, নর্মাল হচ্ছে বানান ভুল হয়েছে, হ্যাঁ কন্ট্যাক্টই না কন্ট্যাক্ট আইডি হবে, সেভ অল রিলোড। এর মধ্যে যে ইন্টিগ্রিটি কনস্ট্রাক্ট বিল কলাম কন্ট্যাক্ট নেম ক্যান নট বি নাল, আপডেট টেবিল কন্ট্যাক্ট সেট কন্ট্যাক্ট নেম কনস্ট্যাক্ট নাম্বার আইডি হোয়াল, ঠিক আছে সব ঠিক আছে, বাট এখানে বলছে যে ক্যান নট বি নাল হতে পারে, নাল হতে পারবে না, কোথায় কন্ট্যাক্ট নেম রিকোয়েস্ট কন্ট্যাক্ট নেম ডাটা কন্ট্যাক্ট নাম্বার রিকোয়েস্ট কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা আমি একটু ডিভাইন করে দেখি যেখানে কি যাচ্ছে, আমি এখানে এমপ্লয় আইডি যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে আমি জাস্ট শো করবো যে আমার ডাটাটা ঠিক আছে কি না, আপডেট সেই বল। আমি এখানে অল কন্ট্যাক্ট আসলাম, সোহেল এডিট করলাম, যদি আমি এখানে লিখি 01 7 আপডেট কন্ট্যাক্ট, আচ্ছা কনস্ট্যান্ট ভ্যালুয়েশন এত কন্ট্যাক্ট নেম ক্যান নট বি নাল, না হতে পারবে না, আচ্ছা আমি এখানে নাল সেট করে দিলে হবে সমস্যা নেই। আমি আমি নাম্বার আপডেট করতেছি, আমি নাম্বার আপডেট করতেছি, বাট আমি নেম আপডেট করতেছি না, এই জন্য হয়তো আমার প্রবলেম করতেছে, আমি নালটা সেট করে দিতে পারি নি। সো আমি নাম লিখলাম এটা, এবং এটা দিলাম হচ্ছে 444, আচ্ছা কন্ট্যাক্ট নেম আপডেট টেবিল আছে কন্ট্যাক্ট সেট কন্ট্যাক্ট নেম, এটা আচ্ছা এক মিনিট, প্রবলেমটা হচ্ছে গিয়ে মেবি ফর্ম থেকে ব্যবহার পাচ্ছে না, ও শেট, আমি দেখেন সব কিছু করছি এখানে, যে নেমটা ছিল সেটা সবাই মুছে দিয়েছিলাম, এটার হচ্ছে বড় প্রবলেম হয়েছে। সো আসলে সরি এই ভুলটা করলাম, শেট কন্ট্যাক্ট নাম্বার আমি নামটাই পাচ্ছে না, তোমার এখানে আপডেট কীভাবে হবে এবার দেখি, অলকন্ডে যাই, আমি এক নম্বর এডিট করবো, আমি চাচ্ছি এখানে নাম দিব হচ্ছে সোহেল, নাম্বার দিব হচ্ছে 01961, এটা আপডেট কন্ট্যাক্ট, হ্যাঁ এখানে আমার নাম আসছে, এখানে আমার এটা চলে আসছে, সো ফার্স্ট ব্রাউজেই হ্যাঁ সোহেল এটা চলে আসছে না, তারপরে আপডেট কাজ হয়ে গেছে, একটু বাকি আছে, একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে
আমার সব কিছু আছে, এখন আমি কন্ট্রোলে যাই, এখানে হচ্ছে গিয়ে কন্ট্রোল সব ঠিক আছে, এটা ঠিক আছে, জাস্ট আমি মেসেজ শো করাবো, এটা মেসেজ শো করাবো এবং রিয়েক্ট করে দিবো, তাই না? আমি কোডটা আবার বুঝে দিবো, রিপিট করবো, সমস্যা নাই, অল কন্ট্যাক্টে রিপিট করবো এবং সিলেক্ট করবো কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি এবং অল কন্ট্যাক্টে মেবি একটা, হ্যাঁ সব ফাইন, দেন ট্রাই এগেন। হ্যাঁ আমি অল কন্ট্যাক্টে আসি, আমি চাচ্ছি জানুয়ারিটাকে একটু মানুষ করতে, এখানে দিব জান্নাত 2 4 6 8 9 10 11 12 আপডেট কন্ট্যাক্ট আমার চলে আসছে এবং লেখা উঠছে কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি এবং যেখানে জান্নাত চলে আসছে এইটা, তার মানে আমার আপডেটের কাজটা টোটালি কমপ্লিট। সো আমি কোডটা আবার একটু রিপিট করতেছি, একটু কষ্ট করে ধরে রাখেন। ফার্স্ট অফ অল আমি এখানে এডিট নামে প্রথমে রিপিট করতেছি, আমি এখানে এডিট কন্ট্যাক্ট রাউটে গেলাম, সেখানে আমি কি নিয়ে গেলাম, কন্ট্যাক্ট আইডিটা নিয়ে গেলাম, ওকে ফাইন। তখন কন্ট্যাক্ট আইডি যখন নিয়ে গেলাম তখন আমাকে কোথায় পাঠালো, অ্যাডমিন কন্ট্রোলে এডিট কন্ট্যাক্ট পাঠালো, অ্যাডমিন কন্ট্রোলে এডিট কন্ট্যাক্ট পাঠালো, সেখানে আমি কন্ট্যাক্ট আইডি ধরে এই একটা রোয়ের ফার্স্ট একটা রোয়ের মানে যে আইডিটার রোটা আছে সেইটা সব নিয়ে আসলাম এবং সেটাকে আমি কোথায় পাঠিয়ে দিলাম, কন্ট্যাক্ট এডিট পেজে পাঠিয়ে দিলাম, কন্ট্যাক্ট এডিট পেজে পাঠিয়ে দিলাম। সেখানে আমার কন্ট্যাক্ট নেম হচ্ছে কন্ট্যাক্ট নেম, এই নেম হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সেখানে ভ্যালু সেট করে দিলাম যে আমার কন্ট্যাক্টটার কন্ট্যাক্ট নামটা শো করবে এবং এই কন্ট্যাক্ট আইডিটার কন্ট্যাক্ট নাম্বার শো করবে, ফাইন। সে কী করলো, তখন ক্লিক করলো, তাই এখানে শো করতেছে, ওকে। যখন সে করলো তখন এই দেখেন জান্নাত আর নাম্বার এটা অলরেডি ফিক্সড, তার মানে এটা এইটাকে বলা হয় ভ্যালু, এই ভ্যালু সেট করে দেওয়া হলো। যখন আমার সাবমিট বাটনে ক্লিক করা হলো তখন এই রাউট কাজ করলো, কন্ট্যাক্ট আপডেট, যখন সে কন্ট্যাক্ট আপডেটে ক্লিক করলো তখন সে আইডি ধরে অ্যাডমিন কন্ট্রোলারের কন্ট্যাক্ট আপডেট চলে গেলো, সেখান থেকে অ্যারে হিসেবে কি কন্ট্যাক্ট নেমটা আর কোনো নাম্বার দুইটা ফিল দিতে আছে আমাদের ইনপুট, তাই না? তো এই দুটোকে আপডেট করলাম, টেবিল কন্ট্যাক্ট এবং হোয়ার আইডি ইকুয়াল টু এই কন্ট্যাক্ট আইডি, মানে যে আইডিটাকে আমি আপডেট করতে চাই স্পেসিফিকভাবে, এবং তার মেথডটা হচ্ছে আপডেট, এটা মেথড ছিল ডিলেট, ওটা মেথড ছিল ইনসার্ট, সো এটা একটা মেথড জাস্ট আপডেট, তাই না? এবং আপডেট হয়ে গেলো, দেন আমি ওকে সেশন একটা মেসেজ দিয়ে দিলাম এবং আমি রিডাইরেক্ট করে দিলাম অল কন্ট্যাক্ট নাম্বার পেজে। সো আমি যদি এখানে 5 6 না লিখে আমি 4টা 4 দিই, 4টা 4 আমাকে পাঠিয়ে দিলাম, বললো কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি এবং লাস্ট অফ অল 4টা 4 এখানে শো করলো, তার মানে এই হচ্ছে আমার আপডেটের কাজ টোটালি শেষ, এডিট আপডেট, তাই না? সো ইনসার্ট এডিট আপডেট ডিলেট, গ্রেট গ্রেট ফারুক 00, ফাইন। তার মানে এ হচ্ছে আমার এডিট আপডেট ডিলেট ইনসার্ট, গুড অপারেশনের 4টা অপারেশন আমার শেষ। এখন একটা জিনিস দেখি, সাপোজ আমি ধরেন কাজ পাই না, আপনার কাজ পায় না, এইখানে দেখেন আমি আইডি নিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা এইখানে আমি আইডি দিয়ে দিচ্ছি, বাট এখানে আমি আইডিটা মুছে দিচ্ছি, আমি এখন বললাম এডিট করলাম জান্নাতে 3টা টি, আমি কি করলাম পাচ্ছে, পাচ্ছে না, তার মানে কি তার আইডি পাইছে বাট সেখানে কোন আইডিটা পাইছে সেই আইডিটা তো আমার এখানে দেওয়া হয়নি, তাই না? এই আইডি দিলাম, ক্লিয়ার। এখন অবশ্যই পাবে, এই যে টি দিলাম 3টা টি, সে আপডেট করে ফেলো 3টা, তাই না? আবার এগেন, সো অ্যাডমিন কন্ট্রোলের কন্ট্যাক্ট আপডেট চলে গেলো, এখানে দেখেন আইডি দেওয়া আছে, সো আমি এখানেও আইডিটাও দিলাম না, আমি এখানে মুছে ফেললাম। এবার দেখেন তো, এবার দেখেন তো আমি শুধু জান্নাত লিখলাম, হ্যাঁ আমি দিলাম, এবারও কিন্তু সেম প্রবলেম, আনডিফাইন্ড ভ্যারিয়েবল কন্ট্যাক্ট আইডি, তারপর তুমি এখানে যে কন্ট্যাক্ট আইডিটা ডিক্লেয়ার করেছো সেই আইডিটা কোথায়, সেই আইডিটাই আমার এই যে এইখানে শো করে দিছি, ক্লিয়ার? এই জন্যই আইডিটা সবসময় রাখতে হয়। এখন যদি রিলেট করি, গুড, জান্নাত চলে আসছে। সো এই ছিল ক্রিয়েট রিড আপডেট ডিলেট টোটালি 20% 4টা সেক্টর 4টা মেথড, আমি জাস্ট ট্রাই করেছি আপনার শেখার জন্য, কত শিখতে পারছি আমি নিজেও জানি না, আর যদি আপনারা শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার প্রথম ভিডিওগুলো সাউন্ড কম হয়েছে জন্য আমি খুবই দুঃখিত, এবং নেক্সট ডেটে নেক্সট পর্বে আমি অথেন্টিকেশন নিয়ে আলোচনা করবো, মিডল ওয়্যার নিয়ে আলোচনা করবো, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো জয়েন, ওকে? সো থ্যাংকস ফর ওয়াচিং।